করোনার এই পরিস্থিতিতে সংবাদকর্মীরা মারাত্মক ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাই তাদের করোনা টেস্ট এবং চিকিৎসার জন্য হাসপাতাল নির্ধারিত করে দেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল। যে সাংবাদিকরা মাঠে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছে তারা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, চিকিৎসার ব্যবস্থা নেই, পরীক্ষার ব্যবস্থা নেই। এটা আমাদের খুব জরুরি দাবি হচ্ছে যে একজন মাঠ পর্যায়ের সাংবাদিক কর্মী তিনি যখন পরীক্ষা করতে চান, তিনি যখন নিশ্চিত হতে চান তিনি করোনা আক্রান্ত কিনা, তার জন্যে একটা বিশেষায়িত হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হোক।